মহিলারা পঁয়তাল্লিশ বছরে বুড়ি হয়ে যান আর পুরুষদের যৌবন আশি বছর পর্যন্ত থাকে তাই তাদের চারটে বিয়ে করার অধিকার আছে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন আরশাদ মাদানি আরশাদ মাদানি হলেন জামিয়াতে উলামা ই হিন্দের সভাপতি ও দারুল উলুম দেহবন্দের ভাইস চ্যান্সেলর বিতর্কের শিরোনামে তাকে প্রায় সময় উঠে আসতে দেখা যায় একদিন আগেই তিনি জোর গলায় দাবি করেন যে মুসলিম হয়ে তারা এক দেশ এক আইন মানবেন না তাদের মুসলিম পার্সোনাল আইন চাই আর এই দিন তিনি আরও একটি বিস্ফোরক মন্তব্য করে বসেন মাদানির বক্তব্য যে ৪৫ বছর বয়সে মহিলাদের যৌবন শেষ হয়ে যায় কিন্তু পুরুষদের যৌবন আশি বছর পর্যন্ত বজায় থাকে তাই একজন নারীর পক্ষে পুরুষের জৈবিক চাহিদা মেটানো সম্ভব নয় তাই পুরুষদের একাধিক বিয়ে করা উচিত তার এই বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই পথে নেমেছে ভারতীয় হিন্দু পরিষদ ভিএচপির সভাপতি মিলিন্দ পারান্দে বলেন যে ওরা তো ওই কথা বলবেই স্ত্রী জাতিকে তো মুসলিমরা বস্তুর মতো মনে করেন তাই এই কথায় অবাক হওয়ার কিছু নেই ইসলামিক সেন্টার ফর ইন্ডিয়ার চেয়ারম্যান মৌলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহালি বলেন যে গত কয়েক বছর ধরে রাজনীতিবিদরা নির্বাচনের ঠিক আগে ইউনিফর্ম সিভিল কোডের বিষয়টি তুলে ধরেন এবারও নির্বাচনের আগে বিষয়টি উঠে এসেছে তিনি সবসময় বলে এসেছেন যে ইউসিসি কেবল মুসলিমদেরই প্রভাবিত করবে না হিন্দু শিখ খ্রিস্টান জৈন ইহুদি পার্সি এবং দেশে বসবাসকারী অন্যান্য ক্ষুদ্র সংখ্যালঘুদেরও প্রভাবিত করবে তার এই মন্তব্যের পর থেকেই গোটা দেশ জুড়ে বিক্ষোভে নেমেছেন পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু কার্যত যেন বলা যায় যে দুটো দলে ভাগ হয়ে গিয়েছে একদিকে এই বিস্ফোরক মন্তব্য অন্যদিকে দেখা যাচ্ছে যে একেবারে হিন্দুত্ববাদী সংগঠনগুলো তারা একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে সব মিলিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে উঠেছে এই যে যে ব্যক্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন যার বক্তব্যকে ঘিরে বর্তমানে এই রকম অবস্থা তিনি কিন্তু কিছুদিন আগে সিভিল কোড নিয়েও কথা বলেছিলেন আর বর্তমানে দাঁড়িয়ে তিনি বলছেন যে মহিলারা নাকি ৪৫ বছরে বুড়ি হয়ে যান তাই নাকি পুরুষদের চারটে বিয়ে করার অধিকার রয়েছে পুরুষদের যৌবন আশি বছর পর্যন্ত থাকে তাই তারা চারটে বিয়ে করার অধিকার রাখে আর তারই এমনই বিস্ফোরক মন্তব্য নিয়ে বর্তমানে সরগরম হয়েছে পরিস্থিতি আর যিনি এই মন্তব্যটি করেছেন তার নাম হচ্ছে মাদানি। মাদানি জামিয়াতে উলামা ই হিন্দের সভাপতি ও দারুল উলুম দেহবন্দের ভাইস চ্যান্সেলার যার বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক শিরোনামে অন্যান্য খবরের জন্য লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন প্রেস করুন বেল